আদালত চত্বরে গ্রেনেড উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য উদয়পুর শহরে। বৃহস্পতিবার সন্ধ্যায় গোমতি জেলা দায়রা জজের আদালত চত্বরের বাইরে আবর্জনা স্তূপে একটি গ্রেনেড দেখতে পান স্থানীয়রা। আর এ খবর ছড়িয়ে পড়তে জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জেলা পুলিশ সুপার অজিত প্রতাপ সিং, মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত, রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস সহ বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে জেলা পুলিশ সুপারের নির্দেশে গোটা এলাকাটি জনসাধারণের জন্য নিষিদ্ধ করে পুলিশের নিরাপত্তায় কর্ডন করে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন এটি পুরনো একটি গ্রেনেড, আপাতত একটি মিলেছে, বম্ব স্কোয়াড এলে বিস্তারিত জানা যাবে, তল্লাশি চলছে। Got an information nearby the court complex there is a one grenade, but grenade is outside the boundary wall. It's lying nearby the, it's lying in the debris area. So we have just cordoned off the area and we are calling the specialist team to look into it. Sir, it is a taza grenade na damage? The specialist team will come and they will tell us. It looks like it's a very rusted and old one. एक अभी तो जस्ट एक ही मिला है, देयर इज ओनली वन, सिर्फ एक ही ग्रेनेड दिखा है। द टीम विल कम एंड टीम विल लुक इनटू इट। प्योर रिपोर्ट, चैनल देंडा।